গাইস আমরা হচ্ছে সকাল সকাল নাস্তা করে নিলাম কক্সবাজারে। আমার দিলো ভাই একটা অনলি একটা খেয়েছে, নাকি নুনা পানি না মানে লবণ বেশি লাগছে, লবণ দেশে এসে সে যদি লবণ না খায় তাহলে কি হবে? হ্যালো, আমরা নাস্তা করে নিলাম সকালবেলা, পাশাপাশি চলো নাস্তা কি হোক। আমরা এবার চলে যাবো হচ্ছে মেরিন ড্রাইভ আর হচ্ছে হিমসরিতে। চলো, হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? সকালের গুড মর্নিং আপনাদের। আমরা এখন আছি ইনানি বিচে, চলে আসলাম আমরা সবাই ঘুরতে, আমরা সবাই মিলে আবারও না না একবারে যাবো ইয়েতে ইয়ারতে ইস্টার্নে মিলে যাবো বেশ। এরা আছে ঝাউ বাগান, বাট আগে যে ঝাউ বাগান ছিল সেই ঝাউ বাগান কিন্তু আর নাই ভাই, ঠিক আছে? আগে যে ঝাউ বাগান ছিল সেই ঝাউ বাগানটা কিন্তু বর্তমানে আর নাই। আর আমার পাশে আছে এটা ইনানি বিচ সমুদ্র সৈকত, কক্সবাজার থেকে এটা হচ্ছে মেবি 10 কিলোর উপরে হবে এটা ইনানি বিচ। সেখানে আমরা এসেছি ভাই, আমরা পেছনের ক্যামেরায় চলে যাই, দেখো চলো। তা আমরা চলে আসলাম পেছনের ক্যামেরায়, সবাই এটা আছে ভাই, ওই যে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে ওখানে ইনানি বিচ। এই যে ভাই দেখেন, খুবই সুন্দর লাগতেছে হাওয়া, সমুদ্র সৈকত, নিরিবিরি পরিবেশ। বাট নিরিবিরি এখানে থাকে না, সবাই ভ্রমণ করতেছে গাড়িতে, আমরাও করবো। বাট এরা বিল চাইতেছে অনেক, এটা হচ্ছে ইনানি বিচ, ঠিক আছে? এই যে বক্স এটা আছে, আর এই যা গাড়িগুলা, আর সামনে হচ্ছে আমাদের সমুদ্র সৈকতের একটু জুম করে দিই। এই যে ভাই সবাই এখানে বসে আছে, আর অনেক রোদ ভাই ওখানে, অনেক রোদ, এই জন্য ওখানে এদিকে আমি যেতে পারতেছি না, ঠিক আছে? অনেকটা রোদ ভাই ওখানে, আর অনেক মজা করলাম। একটা নৌকা আসতেছে, দেখো ভাই নৌকাটা, জুম করে দিই নৌকাটা, দেখো নৌকায় দেখো অস্থির, সবাই চড়তেছে এনজয় করতেছে, এটাই ভালো লাগতেছে ভাই, ঠিক আছে? আর আমি আছি তোমাদের শিবলু ভাই, কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিও। আমরা অনেক কষ্ট করে কিন্তু এখানে এসেছি মোটর বাইক রাইড করে, ফার্স্ট আমাদের মোটর বাইক ট্যুর, এটা ফার্স্ট আমাদের। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গেছি, মানে পৌঁছাচ্ছি কক্সবাজারে। বান্দরবান গেছিলাম, তারপরে সাজেক গেছিলাম, সাজেক ভ্যালি, এগুলো সব ঘুরলাম আমরা এখানে, অনেকটাই ভালো লাগতেছে ভাই। আর কিছু বলার নাই, যারা কক্সবাজারে এখন আসেন না অবশ্যই আসবেন, কারণ সমুদ্র সৈকত দেখার কিন্তু অনেক কিছু আছে ভাই, এই সমুদ্র সৈকত অনেক কিছু, যারা আসেন না আবার আসবেন। আমি কিন্তু 2010 সালে না 12 সালে আসছিলাম, আবার 10-15 বছর পরে আবার এখানে আসলাম, ঠিক আছে? ভালো লাগতেছে জায়গাটা, খুবই ভালো লাগলো এটাই। আর কিছু বলার তো নাই, যারা ঘোরেন নাই অবশ্যই ঘুরবেন। হ্যাঁ কোনে যাচ্ছে তোমরা, এরা কোনে যাচ্ছে, কোনে আছিস, শোন খাবার আকাশ, তো চলো গাইস আমরা এখন হচ্ছে আখের রস খেতে যাবো, আখের রস। আখের রস খাবো আমরা, আখের রস ফুরফুরা, অনেক রোদ ভাই এখানে, অনেকটা রোদ লাগতেছে, ঠিক আছে? রস খেতে হবে, রস, শরীর অনেক কড়া হয়ে গেছে ভাই। আর এই যে এনারা হচ্ছে গাড়িতে চড়বে, ঠিক আছে? কক্সবাজার মে রস খায়েঙ্গে, কক্সবাজার মে চলো ভাইয়া, মামা ঘোরাচ্ছে রস। আচ্ছা
আখের রস বন্ধু অত চড়া যাবে তো মনে হয় হ্যাঁ না ওই শর্ট সব পাবলিকে ভাই হচ্ছে ইয়া চলো